হাই ফ্রেন্ডস, আরও একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি সম্পা। এখন আমি দাঁড়িয়ে আছি বড়বাজারও বলতে পারো, অ্যাকচুয়ালি এটা ব্রাভন রোডের ওপরে নন্দরাম মার্কেটের ঠিক উল্টো ফুটে। দেখতেই পাচ্ছ যে ব্রাভন রোড দিয়ে গাড়ি যাচ্ছে, এগুলো সমস্ত হাওড়া স্টেশন থেকে গাড়িগুলো যাচ্ছে, শিয়ালদার দিকে যাবে বা ধর্মতলার দিকে যাবে বিভিন্ন বাসগুলো। আর আমি নন্দরাম মার্কেট, ওই যে নন্দরাম মার্কেট, যে বড় নন্দরাম মার্কেট দেখতে পাচ্ছ, সেই মার্কেটেরই কিন্তু উল্টো ফিটে দাঁড়িয়ে আছি। আজকে এসেছি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা মার্কেটে, যে মার্কেটটা আমাদের নিত্যদিনের সঙ্গে খুব জড়িত বলতে পারো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাসনপত্রের মার্কেট। আমি এখানে আজকে একটা দরকার এসেছি, কী কিনছি অ্যাকচুয়ালি, আর জেনে নেবো কীরকম কী দাম সবটা। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, চলো আমার সঙ্গে। ফুটপাতের ওপরেই কিন্তু প্রচুর দোকান, যেমন প্রথম দোকানটাই চোখে পড়ছে, দেখো বিভিন্ন রকম স্টোভ রয়েছে, বড় বড় স্টোভ। অ্যাকচুয়ালি আমরা অনেকেই ভাবতে পারি যে এই স্টোভগুলো তো ডেকোরেটরসরা ইউজ করে, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র এত বড় সাইজেই নয়, বিভিন্ন সাইজের স্টোভ পাওয়া যায়। যাদের বাড়িতে মোটামুটি একটু লোকজনের সংখ্যা বেশি বা মাঝে মাঝে গেস্ট আসে, মানে আত্মীয়স্বজনরা আসে, হই হুল্লোড় হয় বা ফিস্ট হয়, তাদের জন্য কিন্তু একটা একটু বড়, মানে আমাদের ন্যাচারালি যে গ্যাস ওভেন তার থেকে একটুখানি এই ধরনের ওভেনের দরকার পড়ে। অনেকের বাড়িতেই হয়তো আছে, যেমন আমার বাড়িতে আছে, আমার বেশ কিছু পরিচিতের বাড়িতেও রয়েছে সেরকম স্টোভ, বড় একটু কড়াই, বড় সসপ্যান, বড় হাঁড়ি, সেই সমস্ত কিছুর মার্কেটই হচ্ছে এই জায়গাটা। চলো আরও একটু এগিয়ে যাই, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ও, তার পাশের দোকানটাতেই দেখো রয়েছে বড় বড় সাইজের হাঁড়ি বিভিন্ন মাপের, এগুলোর গায়ে মাপ করা রয়েছে 22, 20, 20, 18, 18, 18, বিভিন্ন মাপ রয়েছে হাঁড়ির। যেমন বাড়িতে যদি একটু বেশি পরিমাণে বিরিয়ানি আমরা করতে চাই, তাহলে কিন্তু তিজেল হাঁড়ির দরকার পড়ে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, তিজেল হাঁড়ি, 26 নম্বর তিজেল হাঁড়ি, 24 নম্বর তিজেল হাঁড়ি, যেগুলো দেখতে পাচ্ছি। তার সঙ্গে রয়েছে ক্যারিয়ার, এই যে এগুলো কিন্তু খাবার ডেলিভারির জন্য খুব ইম্পর্টেন্ট, মানে খাবার ডেলিভারি করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুব দরকারি। বিভিন্ন কড়াই দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের, তাছাড়াও আরও অনেক প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়ামের বাসন দেখতে পাচ্ছি ভেতরে। এবারে আমরা একটুখানি মোটামুটি এখানে দোকানগুলোতে ঘুরে একটু আইডিয়া নেবো, এদিকে ঘুরলে দেখা পাবে। এখানে দেখো যেগুলো আছে, রিং টপ, টপ আছে, তারপরে ডেচকি আছে, মোমোকানের মতো যে ক্যারিয়ারগুলো রয়েছে এগুলো বিভিন্ন মাত্রা, মানে বড় বড় সাইজের রয়েছে, এগুলো ডেকোরেটার্সের জন্য ব্যবহার হয়। তো শুধু ডেকোরেটার্স নয়, আমি আগেও বললাম যে নিজেদের আমাদের বাড়িতেও আমরা কিন্তু কিছু কিছু করে বাসন রাখতে পারি, যার যার দরকার মতো। অবশ্যই অনেকের বাড়িতে বড় বড় পুজো হয়, বাৎসরিক বিভিন্ন পুজো থাকে, সেই সময় কাজে লাগে। আর তাছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান থাকলে কাজে লাগে। এবার একটু দামগুলো জেনে নেব। হাঁড়ি কি পিস হিসেবে, কেজি হিসেবে কত করে? 360। এই যদি ধরুন 24 নম্বর হাইটে নিতে চাই, কেমন আইডিয়া পড়বে দাম? 80 টাকা কেজি, সাইজ অনুযায়ী হাঁড়ি দাম আছে। আচ্ছা, মানে না, আমি বলছি আমি আইডিয়া হচ্ছে 24 নম্বর হাঁড়িটা যদি নিতে চাই কিরকম দাম পড়তে পারে? পাইকারি দাম বলছেন? আচ্ছা, তার মানে এটা হচ্ছে রিটেল আর পাইকারির মাঝামাঝি একটা দাম, মানে যেটা হয়তো আমাদের এলাকার থেকে একটু কম, বাট একদম পাইকারি নয়। সেটা যদি যারা পাইকারি মাত্রায় নেবে, মানে এখানেই পাইকারিতে পাওয়া যাবে, কিন্তু যারা বেশি পরিমাণে বেশি কোয়ান্টিটির জিনিস নেবে তখন সেই পাইকারি দামটা এক্স্যাক্ট পাওয়া যাবে। এইটা এটা এটা কত? 300 টাকা কেজি বলছে কড়াই, 300 টাকা কেজি। এটা কি সাইজের কড়াই আছে? মানে ধরে নিন কেজি চারেক মাংস। না না, আমি বলছি যে কিরকম সাইজ, ওটা কত সাইজের? 20 নম্বর। আচ্ছা, এটা কত সাইজ আছে? 22 আছে, এটা 20 আছে। আচ্ছা, 20 নম্বর 22 নম্বর, দেখছো বিভিন্ন রকমের সাইজ আছে। আমাদের কড়াইটা অ্যাকচুয়ালি মনে হয় 26 নম্বরের কড়াই আছে আমাদের বাড়িতে, এটা আছে 26 কি 28 আছে, তবে আমাদের আজকে 20 কি 22 দরকার, মানে মোটামুটি এরকম সাইজের দরকার এইটা। এটাই আছে আমাদের,
18 বা 20 সাইজের কড়াই একটা দরকার, চলো একটু দেখে নি। আর এগুলো কিরকম কেজি? 420 টাকা। সামনে কিন্তু আরো অনেক দোকান আছে, শুধু একটা দুটো দোকান নয়, দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের আইটেমও রয়েছে। ক্যান দেখতে পাচ্ছি, বড় বড় মগ, বড় বড় কেটলি, এগুলো দেখতে পাচ্ছি, যেমন হাঁড়ি, সসপেন, ডেচকি, এগুলো তো দেখতেই পাচ্ছি। এইখানে এমন 20 নম্বর কড়াই কত করে কেজি হবে? 340। আর এই মোমো ক্যান? না মানে টিফিন ক্যারিয়ার ক্যান 410। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে আরো দোকান আছে, যেমন এই যে, এই যে দেখো, এই যে এগুলো নিশ্চয়ই এনারা কিনেছেন। এই যে খুন্তি, খুন্তিটা বেশ ভালো, এগুলো কেনা হয়েছে? এটা ক্যাটারিং এর জন্য একদম শিওর না, ঠাকুরের? আচ্ছা, যদি তো যাদের বাড়িতে পুজো টুজো হবে তাদের বাড়িতে। বাহ, খুব সুন্দর আর বেশ ভালো। এগুলো কত করে কেজি কিনলেন? এই সসপেন, সসপেনটা? বাহ, খুব সুন্দর, খুব ভালো। দেখো অনেক বড় কড়াই, দুটো কড়াই নেওয়া হয়েছে, একটা দুটো ডেচকি নেওয়া হয়েছে। বাহ, কি পুজো হয়? কি পুজো? কালী পুজো? ও, 22 জানুয়ারি কালী পুজো উপলক্ষে কিছু, মানে আমার প্রত্যেক বছরই পুজো করবে, বাৎসরিক পুজো। আচ্ছা 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 আচ্ছা। বাহ, যেরকমটা বলছিলাম যেরকম কিন্তু অনেকের বাড়িতে বাৎসরিক পুজো হয়, তার জন্য পুরো নিরামিষ বাসন লাগে, আর সবাই তখন ডেকোরেটরের কাছ থেকে নিয়ে সেটা করতে চায় না, যার ভাবে যে নিজেদের বাসনটা থাকলেই ভালো হয়, সেই কারণেই কিন্তু আস না, নিরামিষের জন্য আলাদা করে পুরো বাসন কিনে নাও, দেখতেও বেশ ভালো লাগছে। চলো এবার আমরা দেখি, আমরা এখানে অনেক কড়াই যদিও দেখতে পাচ্ছি, এখানে একবার জিজ্ঞাসা করে নিই। এই যে এখানে কিন্তু অনেক কড়াই আছে, চলো কুড়ি নম্বর একটা কড়াই দেখো, কি করবে কিনবো? আর কিছু দেখবে না? 20 টাকা কড়াইটা দেখে এই সাথে ঢাকনা দিতে হবে ম্যাচ করে। এই দেখো এই এই সাইজটা কি প্রেম? এটাকে, এটাতে কত কিলো মাংস হবে গো? 5 কিলো। 5 কিলো হয়ে যাবে? এটা কত করে কেজি বলছো? 280 টাকা কিলো। কিরম দাম পড়বে এটা? 1200 টাকা দাম পড়বে। 1200? 1200 মধ্যে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। এটা অ্যালুমিনিয়াম তো? হ্যাঁ। একটু নাকি ঢুকলো লাগছে দেখে মনে হচ্ছে, কিন্তু এই সাইজে ইয়ে ঠিক আছে, এই সাইজে ঠিক আছে না? ভালো কোয়ালিটি কিছু আছে? না, কোয়ালিটি একই হবে। 20 আর 22 এর মধ্যে কতটা ডিফারেন্স হবে? 2 ইঞ্চি 2 ইঞ্চি। আচ্ছা, মানে সেটা 22টা একটু দেখো, 22টা একবার একটু দেখো। এই যে 20 নম্বর কড়াই এটা দেখিয়েছে, এই দেখো, আর 21 না 22 দেখাবে, 22, এটা 21 লেখা আছে, আর 22টাও বার করতে বলেছি যে দুটো ডিফারেন্স কত। এটা যেমন বলছে এখানে 280 টাকা কিলো, ওই 22 নম্বরটা, ঠিক আছে, দেখো 10 টাকা ডিফারেন্স, মানে দু রকমের প্রত্যেকটা কেজি সাইজ অনুযায়ী কেজিটা আলাদা আলাদা রকম। ও, ওটাতে স্পেশাল হ্যান্ডেল, হ্যাঁ, এটাই পুরো রাউন্ড, আর ওটা একটা ঢেউ খেলানো মতো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় 20 জায়গায় 22 নেওয়াটাই বেটার হবে, নাকি? ৪ কিলো ১৪০ গ্রাম। তা এবার এই হিসেবে কি দাম পড়ছে বলো, আর এর একটা ঢাকনা দাও, এর মাপ অনুযায়ী, মানে এই যে এরকম ঢাকনা যেটা দিয়ে ঢাকা দেবো। এই যে আমি নিয়ে নিলাম কড়াই, 20 নম্বর কড়াই নিলাম, আর তার সঙ্গে একটা ঢাকনা নিলাম, কড়াই সেটিং অনুযায়ী ঢাকনাটা খুব দরকার পড়ে। আর কড়াইটার ওজন হলো 4 কিলো ১৪০ গ্রাম, আর ঢাকনাটার ওজন হচ্ছে 850 গ্রাম। ঢাকনাটা কত করে কেজি? ঢাকনাটা কত করে কেজি? 380 টাকা। 380 টাকা কেজি? এটার থেকে বেশি দাম ঢাকনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে এবার টোটাল যে দামটা পড়ছে সেটা দেখি। আর এই দোকানের কার্ডটাও আমি নিয়েছি দেখো, সিজি ট্রেডিং কম হাউস অফ অ্যালুমিনিয়াম ইউটেন্সিলস, ফোন নাম্বার দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা নেতাজি সুভাষ রোড গণেশ মার্কেট, এটা গণেশ মার্কেট নাম, আচ্ছা গণেশ মার্কেট নিয়ার ব্রাভন রোড ফ্লাইওভার। তোমাদেরকে তো আমি বললাম যে ব্রাভন রোডের থেকে কীভাবে কীভাবে আসবে, বন্ধুরা মার্কেটের ঠিক উল্টো দিকে, সবটাই তোমাদেরকে বলে দিয়েছি। তোমাদের যদি দরকার পড়ে দেখো এখানে এমন কী কী জিনিস আছে সেসব রয়েছে দেখো, ডেকচি কড়াই বেসিন মানে গামলা, আচ্ছা বালতি মগ কেটল হান্ডি বিরিয়ানি টি হান্ডি মানে তিজেল হান্ডি আর কি, জাম্বো টিফিন ক্যারিয়ার হ্যান্ডেল টিফিন ট্যাঙ্কি মোমো চাউমিন টিফিন, অনেক রকমের জিনিস রয়েছে, ভুটানি টিফিন ভুটানি মোমো টিফিন ট্রে টাপ পরত থালা সসপ্যান মিল্কার, এগুলোর অর্ধেক নাম আমিও জানি না, মানে এগুলো যারা ডেকোরেটার্সের জিনিসপত্র তারা হয়তো বলতে পারবে। আচ্ছা কোন ফোন নাম্বারটা এখানে 983, আচ্ছা নিচের নাম্বারটা 9831506730, এই হচ্ছে নাম্বার, ঠিক আছে তাহলে। হ্যাঁ বিলটা কত হবে দেখা যাক, এটা কত হলো ভাই বড় বাজারের চা কিন্তু খুব স্পেশাল, আর এর উপর এটা কফি দেওয়া আছে মনে প্রাপ্তি, থ্যাংক ইউ। ভাত বা যে কোনো কিছু ফ্রাই করার জন্য তো ছোট ছোট আছে, একটু বড় সাইজের নিচ্ছি আর কি, যে কোনো কিছু ছেঁকে তোলার জন্য আর কি। খুব ভালো খেতে চাটা, চাটা খেয়ে অর্ধেক লাগতে দূর হয়ে গেল। এই যে বিল আমরা পেয়ে গেছি, আমাদের কড়াইটার দাম পড়লো হচ্ছে 1159, আর ঢাকনাটার দাম পড়লো 323, এগুলো সব ওয়েট হিসেবে যেরকম কেজি, মানে কড়াইটা 280 টাকা কেজি, ঢাকনাটা 380 টাকা কেজি। আর ওই একটা যে ছান্তা মতো নিলাম ওটার দাম পড়লো 210 টাকা, আর খুন্তি একটা নিলাম 20 নম্বর কড়াইয়ের জন্য 20 নম্বর খুন্তি, সেটা হলো 130 টাকা, টোটাল 1822 টাকা হয়েছে, সেখানে আমাদের 22 টাকা ডিসকাউন্ট দিয়ে 1800 টাকা পুরো পে করে দিয়েছি। এবারে চলো এখান থেকে বেরিয়ে পড়বো, তোমাদের যেটা বললাম আশা করি তোমরা ইনফরমেশন পেলে, যারা জানতে তারা তো জানোই, আর যারা জানতে না তাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এরকম বড় বড় বাসনপত্র, যেরকম দেখলে বাইরে দেখে বেশ ভালো লাগলো বাৎসরিক পুজোর জন্য বড় বড় বাসনপত্র কিনে নিয়ে যাচ্ছে, তো তারা এখানে চলে আসতে পারো। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, কাজের মনে হয়, তাহলে লাইক করতে শেয়ার করতে ভুলো না। প্রচন্ড প্লেনে, ও এগুলো সব প্লেনে যাবে, এর জন্য ওয়েট করে নিলেন দাদা একদম টোটালটা। হ্যাঁ মানে এক এক পার কাস্টমারে তো প্লেনে একটা রিকোয়ারমেন্ট থাকে, কেজির একটা হিসেব থাকে। যাই হোক যেটা বলছিলাম এখানে শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুকে ভিডিওগুলো দেখো তারা ফেসবুক পেজ ফলো করে নিও। আর ব্যাপক ঠান্ডা পড়েছে কিন্তু আজকে বেশ ভালো, ঠান্ডাটাকে এনজয় করছি, তোমরাও এনজয় করো আর ভিডিওগুলো দেখতে থাকো। টাটা বাই বাই।